হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিসান ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে পড়েছি। আজকে মূলত আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ আমরা চারটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে থেকে কী কী, প্রথমে আমরা আলোচনা করব, আজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস যে বোর্ড রয়েছে তার পক্ষ থেকে। অর্থাৎ আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামের ডেট প্রকাশিত হয়েছে, সেটার ব্যাপারে আলোচনা করব। তো ডেট প্রকাশিত হয়ে যাওয়ার পর আমাদের করণীয় কী, অর্থাৎ শেষ 25 দিনের প্রস্তুতি আমরা কীভাবে নেব, সেটার বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। কী করণীয় এই পর্যায়ে এবং সাফল্য কীভাবে আসবে সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের ব্যাপারে আলোচনা করব। এবং আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষা এবং যে রেজাল্টগুলো পেন্ডিং রয়েছে সেগুলো কবে বেরোবে। তো গোটা ভিডিওটা তোমরা কিন্তু দেখবে, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা হতে চলেছে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমরা কিন্তু মিস করে যেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তোমাদের ভিডিওটা কেমন লাগবে সেটা তোমাদের শেষের তোমরা কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাবে, ওকে? তো দেখো আমরা রয়েছি কোথায়, ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ সার্ভিস বোর্ড রয়েছে সেটার অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখানে আজকে অর্থাৎ 2 তারিখে একটি নোটিশ জারি করা হয়েছে, দেখতেই পাচ্ছ, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। এখান থেকে এই গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা কিন্তু সেখান থেকে দেখতে পেয়ে যাবে কি নোটিশটা প্রকাশ করা হয়েছে। তো দেখে নেবো কি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো আমরা চলে এসেছি এই গেট ডিটেলস করার পরে। দেখো এখানে প্রথমে রয়েছে 2/9/2021 স্পেসিমিন অফ ওএমআর অ্যান্সার শিট, এবং আরও একটি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর, সেটা হচ্ছে নোটিশ ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট। এই দুটো নোটিশ কিন্তু আজকে দেয়া হয়েছে। তো আমরা দেখে নেব নোটিশের মধ্যে কী দেয়া রয়েছে। গেট ডিটেলসে আমরা ক্লিক করলে নোটিশের মধ্যে চলে যাব। তো দেখে নেওয়া যাক কী নোটিশটা প্রকাশ করা হয়েছে। তো আমরা নোটিশের মধ্যে চলে এসেছি, দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এবং আজকের যে নোটিশটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। তো নোটিশটা কী দেওয়া রয়েছে সেটা আমরা দেখে নেব, একটু দেখে নাও। তো এই হলো সেই নোটিশ। দেখো যে অ্যাপ্লিকেশন নাম্বারটা ছিল বা আমাদের নোটিশ নাম্বারটা, সেটা দেখো WBPRB নোটিশ 2021/2025 কনস্টেবল 2020। দেখো কি বলছে, দ্য ডেট অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 হ্যাজ বিন শেডিউল অন 26/9/2021 সানডে, 26 সেপ্টেম্বর 2021 সানডে ফ্রম 12 noon to 1 PM, অর্থাৎ দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে 26 তারিখ রবিবার সেপ্টেম্বর মাসের। দ্য ই অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েবসাইটটা দেওয়া রয়েছে www.wbpolicegov.in ফ্রম 6/9/2021, অর্থাৎ 6 সেপ্টেম্বর 2021 থেকে এই পরীক্ষার যেটা হবে 26 সেপ্টেম্বর সেটার জন্য তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু প্রোভাইড করা হবে। অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর অ্যান্ড ডেট অফ বার্থ কিন্তু প্রয়োজন হবে এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য, ওকে? তো এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ নোটিশ। অর্থাৎ আজকে আমরা কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে 26 সেপ্টেম্বর কনস্টেবল, লেডি কনস্টেবল এবং কনস্টেবলের কিন্তু পরীক্ষা অবশ্যই অবশ্যই হচ্ছে, এবং অ্যাডমিট কার্ড দেওয়া হবে 6 সেপ্টেম্বর থেকে। তো গুরুত্বপূর্ণ এটি আজকের এই আপডেটটা ছিল, নোটিশটা ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের পক্ষ থেকে। তো এমত অবস্থায় আমাদের করণীয় কি, হাতে পড়ে রয়েছে কত, 25 দিন, হাতে পড়ে রয়েছে কত, 25 দিন কিন্তু আমাদের পড়ে রয়েছে। তো এই 25 দিনে আমরা কিভাবে প্রিপারেশন নেব সেটা আমরা এবার একটু দেখে নেব। তার আগে তোমাদের কিছু বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। এই বছরের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষাটা হতে চলেছে, অর্থাৎ কনস্টেবল বলো বা এসআই বলো, সেই পরীক্ষা কিন্তু খুবই কম্পিটিশনের মধ্য দিয়ে কিন্তু যাবে। কেন যাবে তার কিছু কারণ আমি কিন্তু নিচে দিয়ে দিয়েছি। দেখো অনেক দিন কিন্তু পরীক্ষা হয়নি করোনার জন্য, অনেক পরীক্ষা পিছিয়ে গিয়েছে, অনেক পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে, সেই পরীক্ষাগুলো ধীরে ধীরে হচ্ছে। তো প্রায় 2 বছর কিন্তু আমাদের স্টুডেন্টদের হাত থেকে কিন্তু বেরিয়ে গেছে। তো প্রত্যেকেই কিন্তু এর জন্য এফেক্টেড হয়েছে। অনেক পরীক্ষার রেজাল্টও বেরোয়নি,
যে পরীক্ষাগুলো হয়েছিল সে পরীক্ষার কিন্তু অনেক রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়নি, সেটা যে বডি হয়ে থাক না কেন। তো এক নম্বর পরীক্ষা হয়নি অনেকদিন, অনেকদিন রেজাল্ট বেরোয়নি। তারপর COVID-19 অনেকের আর্থিক অবস্থা এবং কাজও চলে গিয়েছে, এটা সকলেই তোমরা জানো। প্রস্তুতি নেয়ার অনেক সোর্স চলে এসেছে, বর্তমানে ইন্টারনেটের যুগ, ইউটিউব তো রয়েছে, সাথে অন্যান্য যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু অনেক ভালোভাবে প্রিপারেশান কিন্তু নিতে পারছে আগের তুলনায়। তো সোর্স চলে এসে প্রস্তুতি নেওয়ার জন্য, অন্য পরীক্ষা না হওয়ার জন্য বহু ছাত্রছাত্রী কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস যে পরীক্ষাটা রয়েছে এই পরীক্ষাকে টার্গেট করে কিন্তু পরীক্ষাতে বসবে, এটা তোমরা কিন্তু সকলেই জানো। দিন দিন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এবং পুলিশ পরীক্ষা তোমরা সকলেই জানো যে পুলিশ পরীক্ষা অন্য পরীক্ষার তুলনায় কিন্তু তুলনামূলকভাবে একটু কিন্তু সোজা হয়ে থাকে। তো সেজন্য অনেকে কিন্তু টার্গেট করে রাখে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসটাকে, এখানে কনস্টেবল হোক এসআই হোক সকলে কিন্তু এটাকে টার্গেট করে রাখে, কেননা এখানে চাকরি পাওয়ার একটু পরীক্ষাটা একটু তুলনামূলক সোজা হয়ে থাকে। এবং গতবারের কাট অফ কিন্তু খুবই কম এসেছিলো, কিন্তু সেটা দেখে কিন্তু তোমরা ভেবো না যে এবারেও কাট অফ কিন্তু কম আসবে, কেননা এই সমস্ত কারণগুলো এবারে কিন্তু ভাইটাল হয়ে দাঁড়াবে তোমাদের সামনে। অনেকদিন পরীক্ষা হয়নি, রেজাল্ট বেরোয়নি, তো এই সমস্ত কারণগুলো তোমাদের সামনে আসলেই দেখবে যে কাট অফ কিন্তু আর সেই আগের মতো কিন্তু কম আসবে না। তো এবারে কিন্তু তোমাদের টার্গেট নিয়ে রাখতে হবে এবারের কাট অফ। আমি টার্গেট দিয়ে রাখছি, কি 40-45 নাম্বার কনস্টেবলে, এটা কিন্তু তোমাদের টার্গেট থাকবে। সে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, পুলিশ বোর্ড যা খুশি দিক, আমাদের টার্গেট থাকবে কি পরীক্ষায় 40-45 নাম্বার, বা আমি করে রাখলাম 50 নাম্বার কিন্তু তুলতে হবে। জিকে থাকে 50 নাম্বার, ম্যাথ থাকে 30 এবং জিআই থাকে 20, টোটাল 100। 100 মধ্যে আমাকে 50% নাম্বার কিন্তু তুলতে হবে। এবার দেখো জিকেতে 50 নাম্বার এখান থেকেই রয়েছে, তো আমরা কি করব, সব থেকে বেশি জোর দেবো জিকেতে, তারপরে জোর দেবো ম্যাথে, এবং জিআই যা থাকে আশা করছি কিন্তু জিআই মোর আর লেস কিন্তু সকলেই কিন্তু পেরে যাওয়ার কথা। তো যেহেতু তোমাদের অনেকেই কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়ে গিয়েছো, প্রস্তুতি নেওয়ার সোর্স চলে এসেছে, তো এই জন্য কিন্তু কোশ্চেন সকলেই অ্যাটেম্প্ট করবে, ঠিক আছে, অনেকেই কিন্তু সঠিক উত্তর করবে, যে জন্য কাট অফ কিন্তু একটু হাই হওয়ার সম্ভাবনা এবছর রয়েছে এবং ক্যান্ডিডেট সংখ্যাও কিন্তু অনেকটা রয়েছে। তো সেই জন্য টার্গেট করে রাখো তোমরা কিন্তু 50 নাম্বার তোলার, ঠিক আছে, এবং মিনিমাম 45, এটা হচ্ছে ইউআরদের ক্ষেত্রে বলছি, এটা শুধু ইউআর না গোটা সমস্ত স্টুডেন্টদের জন্য। তো এবার আমাদের 50 পেতে গেলে কী কী করণীয়, প্রথম করণীয় যেটা, আমরা যে ভীষণ WBCS-এর পক্ষ থেকে প্রতিদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের যে ক্লাসগুলো করানো হচ্ছে, যেখানে কিন্তু হুবহু কমন যোগ্য প্রশ্নাবলী কিন্তু আমরা করে মানে করিয়ে থাকি, জিকে গণিত রিজনিং সমস্ত কিছু প্র্যাকটিস করানো হচ্ছে, সেই ক্লাসগুলো ফলো করো। এর সাথে আমাদের ভীষণ WBCS একটা গুরুত্বপূর্ণ কিন্তু ইবুক লঞ্চ করেছে সম্প্রতি, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2021-কে টার্গেট রেখে কিন্তু এই ইবুকটা একদম বানানো হয়েছে। লাস্ট মিনিটের সাজেশান বলতে পারো, যেখানে তোমরা 10টা ইবুকের সাথে 5টা মক টেস্ট কিন্তু একসাথে পাবে একটা জিপ ফাইল ইবুকের মাধ্যমে। এটা কিন্তু বোথ কনস্টেবল এবং এসআইকে কভার আপ করে বানানো হয়েছে, 10,000 কিন্তু এখানে প্রশ্ন উত্তর রয়েছে। ইবুকের সাথে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি, একদম অধ্যায় ভিত্তিক টপিক ভিত্তিক কোশ্চেন অ্যান্সার করানো হয়েছে এখানে, প্রতিটা সাবজেক্ট থেকে তোমরা এখানে দেখতেই পাচ্ছ ছবিগুলো। এবং লঞ্চ করা মাত্রই কিন্তু অনেক অনেক স্টুডেন্ট কিন্তু পারচেস করতে শুরু করে দিয়েছে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা PDF এর এই যে লিঙ্কটা রয়েছে সেখান থেকেও তোমরা এটা কিন্তু পারচেস করে নিতে পারো। তো এই গেল ইবুক, তোমরা ইবুকটা পারচেস করে তোমাদের প্রস্তুতি যেটা রয়েছে সেটাকে বুস্ট আপ করে নাও, ঠিক আছে, মক যেটা 5টা মক রয়েছে 5টা মক দিয়ে নাও, যে 10,000 প্রশ্ন রয়েছে সেগুলোকে প্র্যাকটিস করো চ্যাপ্টার ধরে ধরে সাবজেক্ট ধরে ধরে, এতে কিন্তু অনেক হেল্প হবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভাইটাল একটা সাবজেক্ট এই পরীক্ষার ক্ষেত্রে, এবং 1,500 কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের পক্ষ থেকে আমাদের এই ইবুকে। তো এখনও যারা পারচেস করোনি পারচেস করে নাও, হাতে কিন্তু আর 25 দিন বাকি রয়েছে। এরপর আসি কিছু গুরুত্বপূর্ণ আপডেট রিগার্ডিং আপকামিং এক্সামিনেশন এবং রেজাল্ট। এটা খুবই গোপন তথ্যসূত্রে পাওয়া এবং ফেসবুক থেকেই পেয়েছি আমরা, ঠিক আছে। দেখো ক্লার্কশিপ যেটা রেজাল্টটা পেন্ডিং হয়ে আছে মেনের, সেই ক্লার্কশিপের খাতা দেখার কিন্তু শেষ কাজ স্ক্রুটিনি এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টে রেজাল্ট তৈরির কাজ কিন্তু অলরেডি চলছে, শেষ হলেই যে কোনো দিন ওয়েবসাইটে দিয়ে দেবে। এটা গেল ক্লার্কশিপের ব্যাপারে, যারা টেনশান করছিলে কবে রেজাল্ট দেবে, এটা কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস, কিন্তু তবুও
আমাদের কিন্তু চোখ রাখতে হবে ওয়েবসাইটের ওপর, কেননা ক্লার্কশিপে যতদূর খবর পাওয়া গিয়েছে যে ক্লার্কশিপের খাতা দেখার কিন্তু কাজ শেষ, স্ক্রুটিনি এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টের রেজাল্ট তৈরির কাজ চলছে। ICDS যে মেয়েদের জন্য যে পরীক্ষাটা হয়েছিল ICDS সেটারও কিন্তু মেনের এক্সাম পেন্ডিং রয়েছে, তো ICDS-এরও খাতার দেখার কাজ প্রায় শেষের দিকে, তবে প্রসেস কমপ্লিট হতে কিন্তু অল্প কিছুদিন সময় নেবে, নভেম্বরের দিকে বের হয়ে যাবে আশা করা যাচ্ছে ICDS-এর রেজাল্ট। এরপর আসি WBCS 2021-এর প্রিলিমিনারি রেজাল্ট, এই বছরের শেষেই বের হবে, অর্থাৎ যেটা জাস্ট 22 আগস্ট যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার যে রেজাল্টটা সেটা হচ্ছে এই বছরের শেষের দিকে বেরোবে। মেন আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসে হওয়ার চান্স খুব বেশি রয়েছে, যেটা প্রতি বছর হয়ে থাকে, এবং WBCS 2022-এর প্রিলিমিনারি ফেব্রুয়ারিতেই কিন্তু হবে বছরের শেষে, অর্থাৎ এই বছরের শেষে WBCS 22 এবং মিসলেনিয়াস 22-এর অ্যাড কিন্তু বেরিয়ে যাবে। এবং তথ্যসূত্রে খবর আছে যে ফুড এসআইয়ের যে এক্সামটা 2018 সালে লাস্ট হয়েছিল এবং প্রচুর ঘাবলাবাজি হয়েছিল, সেই এক্সামের নোটিফিকেশনও কিন্তু আবার বেরোবে। এবং সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে ওয়্যারলেস যে এক্সাম দুটোর নোটিফিকেশান বেরিয়েছিল, অনেকেই ফর্ম ফিল আপ করেছে, সেই এক্সাম ডেটও কিন্তু খুব শীঘ্রই জানানো হবে, কেননা 26 সেপ্টেম্বর কি কনস্টেবল, তো আশা করা যাচ্ছে যে এই এসআই এবং ওয়্যারলেসটাও কিন্তু অক্টোবর এবং নভেম্বর নাগাদ কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট কিন্তু করে নেওয়ার চেষ্টা করবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড। তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের ওপর থেকে তথ্য, এবং অন্যান্য যে এক্সামগুলো পেন্ডিং রয়েছে তাদের রেজাল্টগুলো পেন্ডিং রয়েছে সেটার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য। তো ভিডিওটা শেষ করার আগে আরও একবার বলবো, যারা নতুন ক্যান্ডিডেট পুলিশ সার্ভিসে, তারা কিন্তু এই ইবুকটা অবশ্যই অবশ্যই পারচেস করবে, খুবই স্বল্প মূল্য। এই এত স্বল্প মূল্যে এত কোশ্চেন অ্যান্সার, সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, মক টেস্ট, 10টা ইবুক একসাথে তোমরা আর কোথাও পাবে না। তো অবশ্যই অবশ্যই নিজেদের প্রিপারেশনটাকে বুস্ট আপ করতে, তোমাদের প্রিপারেশনটা কেমন রয়েছে সেটাকে যাচাই করতে কিন্তু অবশ্যই অবশ্যই ইবুকটা পারচেস করে ফেলো। এবং আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে, ঠিক আছে, মতামত জানাবে। এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও বিভিন্ন ধরনের এইরকম গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিও এবং কোশ্চেন অ্যান্সার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং প্রতিদিন কিন্তু আমাদের যে ক্লাসগুলো করানো হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের ওপর থেকে, WBCS-এর ওপর থেকে, সেইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করো, যেগুলো তোমাদের কিন্তু খুবই হেল্প করবে। তো আজকের এই ক্লাসটা বা এই ভিডিওটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ। তোমাদের সাথে আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেলে তোমাদের কাছে নিয়ে চলে আসবো। ওকে, বাই।